হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আই হোপ সবাই ফিট অ্যান্ড ফাইন আছেন। সো আজকে সকাল সকাল ব্লগ স্টার্ট করলাম। সো গিয়েছিলাম ডক্টরের কাছে, অ্যাপয়েন্টমেন্ট ছিল ওখানে। ওখানে ভিজিট করে ব্যাক করার টাইম ভাবলাম যে বার্ড শপ ঘুরে আসি, বিকজ আমার বার্ডদের ফুড প্রায় শেষ ছিল। সো তাই ভাবলাম ওদের জন্য নতুন করে সিডস মিক্স নিয়ে যাই। তো চলে আসলাম বার্ড শপে। সো এখন যে দেখি কি কি আছে ওনাদের কাছে। সো এখানে আইসা অনেকগুলো পাখি দেখলাম, বাজিকার ছিল, দেন হচ্ছে যে আপনার অনেক টাইপের পিজন ছিল, লরিকিট ছিল, দেন হচ্ছে যে ককাটেল ছিল, দেন হচ্ছে যে ফিঞ্চ পাখি ছিল। এই তো নর্মালি বার্ড শপে যা যা থাকে, যা যা বার্ড থাকে, ফিশ থাকে, সেগুলোই ছিল। সো এখান থেকে আমি কোনো পেট নিতে আসি নাই নতুন কোনো। এখানে আমি আসছিলাম যে আমি ফুড নিব, ওদের সিডস মিক্স নিব। সো এখান থেকে সিডস মিক্স নিলাম, দেন হচ্ছে যে ওদের জন্য একটা হাঁড়ি নিছি, আর হচ্ছে যে দুইটা লাঠি নিছি বসার জন্য, আর হচ্ছে যে একটা দোলনার মতো খেলনা বাজিগার খেলার জন্য, দেন এটা নিয়েছি আমার ফ্লাইং কেজের জন্য। আর যেহেতু সামনে উইন্টার সিজন, সো এই টাইম হচ্ছে যে উইন্টারের সময় বাজিগার ব্রিডিং সিজন বলে এটাকে, ব্রিডিং স্টার্ট করবে। দ্যাটস ওয়াই হচ্ছে যে হাঁড়িটা নেওয়া, কারণ আমার এক্সট্রা হাঁড়ি ছিল না। যেহেতু আমার ব্রিডিং পেয়ার দুইটা আমি আলাদা কেজে রাখছি, সো ওদের কেজে হাঁড়ি নেই, সো ওদের কেজে হাঁড়ি দিব। আর লাঠিগুলো অ্যান্ড ওই দোলনাটা ফ্লাইং কেজে রাখছি। আর আমার নতুন যেই রেস্কিউ বাজিটা ছিল অ্যান্ড হচ্ছে যে আরেকটা মেলজি নিয়েছিলাম, ওদেরকে আমি আমার সেমি অ্যাডাল যেই বাজিগারগুলো ছিল, সো ওইগুলোর সাথে ফ্লাইং কেজি আপাতত রাখছি, বিকজ ওরা এখনও পেয়ার নেয় নাই। ইনশাআল্লাহ ওদেরকে সুন পেয়ার দিব, বাট এখন না, উইন্টারটা ভালো মতো আসুক, দেন আরও কেজ এনে ওদেরকে আলাদা করব। আপাতত আমার সেমি অ্যাডাল্ট পেয়ারগুলোর সাথে এখানে রাখছি। টোটাল আমার ফ্লাইং কেজে এখানে আছে আমার তিন জোড়া বাজিগার, আর বাকি দুই জোড়ার জন্য আলাদা আলাদা ব্রিডিং কেজ আমি দিয়ে দিছি। আর ওই ব্রিডিং কেজের জন্যই হচ্ছে যে আপনার হাঁড়ি নেওয়া। নিচে আছে আমার পাইড পেয়ার, আর উপরে আছে হচ্ছে যে স্প্যাঙ্গেল আর রেইনবোটা। সো ওদের দুইজনকেই আমি হাঁড়ি দিয়ে দিছি, বিকজ সামনে হচ্ছে যে ওদের ব্রিডিং সিজন আসতেছে, সো ওই টাইম ওরা ব্রিড করবে। মাশালা দিলে খুব সুন্দর লাগতেছে সেট আপটা আমার কাছে, আর দোলনাটা দেওয়াতে আরও কিউট লাগতেছে কেজটা। সো যাই হোক, আজকের ভিডিওটি এখানেই এন্ড করছি। ইনশাআল্লাহ দেখা হচ্ছে নতুন কোনো ব্লগে বা ভিডিওতে, আর নতুন কোনো আপডেট নিয়ে ইনশাআল্লাহ সুন আসবো। সো যাই হোক, আল্লাহ হাফেজ সবাইকে, ভালো থাকবেন সবাই।